বন্ধুরা, খেতিয়ক মানুষ কিভাবে ক্ষেত করার লাগে? ফার্স্ট টাইম একটা চাষ মারছি, এখন দেখেন কত কষ্ট করে গোবর সার আঙ্গা আব্বা ফেলাইতেছে। তো আপনাদেরকে দেখাই, আমি আইলাম আব্বার হাতে কিছু হেল্প করবার নিগে, কারণ আব্বা কয়ে আইলো যে ট্রাক্টর আইছে গোবর সার নিয়ে গেছে, তো গোবর সার ফেলার না। তো আপনাদেরকে দেখাই দেখেন কত কষ্ট করে ক্ষেত করা হয়, তারপরেও ফসলের দাম পায় না, মানে পরিপূর্ণভাবে ফসলের দাম পাওয়া যায় না। আমরা ধান ক্ষেত করি, তার জন্যই যে দেখেন জ্বালা ফেলাইছি এখানে, এই যে এগুলা জ্বালা, এই যে আমাদের হন্ডা চলতেছে, হন্ডায় পানি মারতেছে, এই যে হন্ডায় ক্ষেত ভিজাইতেছি, আর এই যে দেখেন আঙ্গা সার ফেলাইতেছে। খুব কষ্ট করে তারপরে কিছু হয়, দেখেন এই যে ট্রাক্টর। এই যে সার এইভাবে ফেলানো, এত গুনে গুনে ফেলাবো, যাই হোক বন্ধুরা। দেখেন আমাদের এই যে কালকে সার ফেলাইছি, তো আজকে সেই সারের সার কেমনে ছড়ামো সেটাই অসম্ভব হয়ে রয়েছে, কারণ দেখেন পানি চেপচেপা হয়ে রয়েছে, এত পানি পড়ছে, এত বৃষ্টি। হাইটে যাই, হাইটে গেতেছি, দেখেন ক্ষেত ডাইবে পরে, দেখেন ডাইবে পরে। একদিনের বৃষ্টি অনেক ক্ষতি করে দিতে গেছিল, কিন্তু তথাপিও আঙ্গুর ভালো হইলেও তখন হন্ডাতে পানি দেওয়া লাগলো না, তার জন্য এই যে এখানকে আবার গোবর সার ছড়ান না গিয়ে এই যে আব্বা ছড়াইতেছে, আমিও এখন আব্বার হাতে ছড়াম বলে যাই দেখি। আমি এই যে ছড়াবার নিগে গেলাম, তো কিছু ছড়াই নেই বন্ধুরা। মানে কিছু কিছু কাম করলে নিজেরও ভালো লাগে, তো মানে এগুলা কাম কোনদিন আগে পাশে করি নাই, কিন্তু একটু একটু লাহালে এখানকে বড় হয়েছে, এখন করাই লাগে আব্বার লাগে। এই কতদিন পড়ার অবস্থাতেই আসছিলাম, তখন তো আর কাম করার কনাই, এখন একটু কাম করবার নিগে কয়, কিন্তু কাম করবার নিগে আই লিশন গম পাওয়া যায় কাম কত কষ্ট করে একজনে খেতে একটা ক্ষেত করে, বা আব্বা এত কষ্ট করে আঙ্গুর খাওয়াইছে খাওয়াইতেছে, তারপরে যে হেরে এত কষ্ট করে হেরে আঙ্গুর এই যে সার টার দিয়ে ক্ষেত টেত করে হেরে হিনে পয়সা দান বেছে দিয়ে পড়াইছে। তো যাই হোক, আব্বার হাতে এনটি হেল্প করার পাইতেছি, তার জন্য মনটা শান্তি নাগতেছে। তো দেখা যাক, এগুলো সব জৈবিক সার আর কি, গোবর সার, জৈবিক গোবর। তো এক বিঘা জমি বন্ধুরা সার ছড়াইলাম, এখন বাকি আছে আর এক বিঘা। আব্বা তার মানে আমার আগে দেহেন ছড়াইতেছে, তো আব্বার দেহেন এই ওই এক বিঘা ছড়ানোর পর এখন আব্বা দেহেন এক বিঘা তো আগে ধরছে, এখন আমিও হাতে যাই ধরি। দেখা যাক কেন তৈরি করা হারি, আজকে ভাবছি তো শেষ দিমু। ওই ডবলের থেকে এই ডবলে একটু ছড়াবার পাম বলে আশা আছে, কারণ ওই ডবলে অত একটু পারি নাই, এই ডবলে একটু শরীরের শক্তি অল্প বেশি আছে মনে হয়। তো যাই হোক, ছড়ানি আরম্ভ করছি কোদাল দিয়েই ডাইরেক্ট, কারণ গাবলা নেই, ডাইরেক্ট সাঙ্গা দিতেছি যাতে দূর দিবার পাই। তো দেখা যাক কত দূর দিয়ে শেষ দিবার পাই। আব্বা করলাম যে এইভাবে সাঙ্গা দিয়ে দিই, তো আব্বা করলো যে হাসাই সাঙ্গা দিয়ে দাও, পরে সাঙ্গা দিয়ে দিতেছি। তো দেখা যাক কোদালে যতটুকু পারে, আমার শরীরের শক্তি যতটুকু পারে আমি করতে থাকি। আর আমি এটা কি এর বাচ্চা ধরছি বন্ধুরা, হলের বাচ্চা, এই সার ছড়াইতে বাড়াইছে দূর 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 করতেছে, তার মানে এখনই আই পড়ছে খেতে মধ্যে। ও আমার কামড় দিয়ে ধরছিল, কী অবস্থা রে, কী অবস্থা রে হলে বাচ্চা, গাত তালাশ করতেছে, বাতর জোর দেওয়া কাম। এই যে আব্বা বাতর জোর দিতেছে, আবার আমারও বাতর জোর দিয়ে নাকবো, তাই যে আমি মোরা সাইড দিয়ে জোর দিয়ে যাবো। এই যে আমি আরম্ভ করছি বাতর জোর দেওয়া, এই যে আমার কাছে কোদাল, তো এখন আমিও বাতর জোর দিয়ে আরম্ভ করি বন্ধুরা। এখন আমার বাতর জোর দেওয়ার পালা, আব্বার হাতে হেল্প করবার নিয়ে গাইছি দুদিন, তাহলে একটু তো করাই লাগবো কাম কাজ। তো যাই হোক, বহুত দিন পরে ক্ষেতের কাম জানি নাও, তো তা করবার নিকে আগ্রহ করছি, তো করি দেখি কিরম পাই। এখন ট্রাক্টর আয় বসে আলমা করি গা সার ছড়ান খেয়েছিল, এখন ট্রাক্টর আয় আলমা করছে, আপনাকে দেখায় কি সুন্দর করে আলমারি দিতেছে। গাবলা
একটা পাথারে দেখেন কয়টা ট্রাক্টর আয়া পাইছে, এই যে একটা, এই একটা, দুইটা, আর একটা ট্রাক্টর আঙ্গাদের খেতে আল মারতেছে, এই একটা। তো তিনটা ট্রাক্টর এক লগে আয়া পাইছে একটা পাথারে। যেসম ডাকা হয় যে একটা ট্রাক্টর আয়া পায় না, এখন যেসম আইছে একটার পাশে পাশে আর একটা আয়া পাইছে, তার পাশে পাশে আর একটা আয়া পাইছে, তিনটা এক নগে আয়া কাম আরম্ভ করছে।